বলিউড বিশেষজ্ঞদের মতে শ্রীদেবী অভিনীত 1 নম্বর ছবিটি হলো সাদমা। ছবিতে কমল হাসানের সঙ্গে অভিনয় করেন শ্রীদেবী। 2 নম্বরে যে ছবিটি রয়েছে তা হলো নাগিন। এই ছবিতে শ্রীদেবী প্রধান চরিত্রে অভিনয় করেন। এই ছবিতে তার নাচ এখনো দর্শকদের মুগ্ধ করে। 3 নম্বরে যে ছবিটি রয়েছে তা হলো মিস্টার ইন্ডিয়া। এই ছবিতে অনিল কাপুরের সঙ্গে অভিনয় করেন শ্রীদেবী। 4 নম্বরে যে ছবিটি রয়েছে তা হলো চাঁদনি। যশ চোপড়ার এই ছবিতে শ্রীদেবী অভিনয় করেন বিনোদ খান্না আর ঋষি কাপুরের সঙ্গে। 5 নম্বরে যে ছবিটি রয়েছে তা হলো চালবাজ। এই ছবির জন্য শ্রীদেবী ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা নায়িকার পুরস্কার পান। 6 নম্বরে যে ছবিটি রয়েছে তা হলো লামহে। যশ চোপড়ার এই ছবিতে শ্রীদেবীর বিপরীতে ছিলেন অনিল কাপুর। 7 নম্বরে যে ছবিটি রয়েছে তা হলো খুদা গাওয়া। অমিতাভ বচ্চনের সঙ্গে জুটি হয়ে তিনি এই ছবিটি করেন। 8 নম্বরে যে ছবিটি রয়েছে তা হলো গুমরাহ। ছবিতে শ্রীদেবী একজন সঙ্গীত শিল্পীর চরিত্রে কাজ করেন। 9 নম্বরে যে ছবিটি রয়েছে তা হলো জুদাই। এই ছবির পর বাস্তব জীবনের স্বামী আর সন্তান নিয়ে ব্যস্ত হয়ে পড়েন শ্রীদেবী। শ্রীদেবীর সেরা 10টি সিনেমার মধ্যে 10 নম্বর যে ছবিটি রয়েছে তা হলো ইংলিশ ভিংলিশ। ছবির জন্য সেরা অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার পান এই গুণী অভিনেত্রী শ্রীদেবী। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করার অনুরোধ রইল। ধন্যবাদ।